টাকা বদলের পর আঙুলে দেওয়া কালি অনায়াসে মুছে ফেলা যাচ্ছে, এমনই দৃশ্য দেখা গেছে আর এন মুখার্জি রোডের একটি SBI ব্যাংকের সামনে। আঙুলের কালি লেবু দিয়ে অনায়াসে তুলে ফেলছেন কয়েকজন যুবক, কালি তুলে ফের ব্যাংক থেকে টাকা বদলাচ্ছেন তারা, এবং ব্যাংক কর্তৃপক্ষের অবশ্য এতে কোনো হেলদোল নেই। তারা বলছেন RBI এর দেওয়া কালি তারা ব্যবহার করছেন, কিভাবে সেই কালি তোলা যাচ্ছে তা তারা বলতে পারবেন না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি RN মুখার্জি রোড ব্রাঞ্চের SBI ব্যাংকে, এবং সেই ব্যাংকে এই মুহূর্তে যেই লাইন আমরা দেখতে পাচ্ছি সেই লাইন কিন্তু মূলত টাকা এক্সচেঞ্জ করার লাইন, এবং এখানে যারা ঢুকছেন তারা নির্দিষ্টভাবে তাদের যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র নিয়ে ঢুকছেন, ফর্ম ফিল আপ করছেন, এবং ফর্ম ফিল আপ করার আগেই কিন্তু তাদের হাতে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই কিশোর সে কিন্তু ঢুকেছিল ব্যাংকে ঢুকেছিল এবং সে 2000 টাকা উইথড্র করলো, সে 2000 টাকা এক্সচেঞ্জ করলো এবং তার হাতে কালি লাগানো ছিল, সেই কালি কিন্তু এই মুহূর্তে উধাও। তোমার আঙুলটা আমি একবার দেখতে চাইবো, এই আঙুলে কিন্তু কালি দিয়েছিল, সেই কালি উধাও হয়ে গেছে। মূলত লেবু দিয়ে এই আঙুল ওয়াশ করে নেয় এবং তার ফলেই কিন্তু কালি উধাও হয়ে গেল, এবং সেই বালক আবার লাইনে দাঁড়িয়ে পড়লো। এখানেই প্রশ্ন উঠছে যে কি ধরনের কালি দেওয়া হচ্ছে, যেই কালি নিমেষে উঠে যাচ্ছে শুধুমাত্র লেবু ব্যবহার করাতেই কিন্তু এই কালি উঠে যাচ্ছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বিক্রম দাস আমাদের সঙ্গে এমনটা টেলিফোনে রয়েছেন। বিক্রম, এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কি বক্তব্য? তারা কি এমন অভিযোগ পাওয়ার পর কি RBI কে জানিয়েছেন? দেখো, নির্দিষ্টই ব্যাংকের কর্তৃপক্ষ এই গোটা ঘটনা তারা শুনেছেন এবং গোটা ঘটনা তাদের নজরে এসেছে, এবং তারপরে কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে তারা কিন্তু RBI এর যে ইঙ্ক সেই ইঙ্কই তারা ব্যবহার করছে, সেই ইঙ্ক ব্যবহার করার পরও এই ঘটনা কিভাবে ঘটছে এই নিয়ে অবশ্যই একটা প্রশ্ন উঠছে। কারণ আমরা যে ছবি দেখতে পেয়েছি যে যারা ভেতরে টাকা এক্সচেঞ্জ করতে গিয়েছিল তাদের তাদের আঙুলে যে কালি লাগানো হচ্ছে, তারা বাইরে এসে সামান্য লেবু দিয়ে সেই আঙুল কিছুক্ষণ ঘষার পরই নিমেষের মধ্যে, মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু সেই কালি উঠে যাচ্ছে, এবং তারপর তারা ফের লাইনে দাঁড়িয়ে যাচ্ছে এবং তারা সেখানে প্রবেশ করছে। এই নিয়েই ব্যাংক কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে যদি সেক্ষেত্রে কালি উঠে যায় এবং তারা যদি ফের আসে তাহলে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের তরফে তাদেরকে আইডেন্টিফাই করা অত্যন্ত মুশকিলের কারণ, এবং সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু সেই যে পরিকাঠামো সেই পরিকাঠামো নেই যাতে তারা আইডেন্টিফাই করতে পারে। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোনে। তবে এই অভিজ্ঞতা যাদের সঙ্গে হয়েছে তারা কি বলছেন শুনবো। কত টাকা এক্সচেঞ্জ করলে? 2000 টাকা এক্সচেঞ্জ করলে। কালি দিয়েছিল? হ্যাঁ। এই তো কালি কি হলো? উঠে গেল। কি দিয়ে ওয়াশ করলে? লেবু দিয়ে ওয়াশ করতে উঠে গেল। টাকা দিলে যে কালি দিচ্ছে সে কালি কি থাকছে? না, থাকছে না। কালি দেওয়ার কোনো ই নেই। কালি উঠে যাচ্ছে? হ্যাঁ, কালি উঠে যাচ্ছে। এরপর যারা কালি তুলে কি আবার লাইনে দাঁড়িয়ে পড়ছে? লাইনে দাঁড়িয়ে পড়ছে কিন্তু দেখে আর দিচ্ছে না টাকা। আমরা তো কোনো এটা মানে মার্কেট থেকে কোনো রকম কিছু ইউজ করা হচ্ছে না, এটা রিজার্ভ ব্যাংক থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, সেই কালি আমরা ইউজ করছি, যেটা ভোটের সময় ইউজ করা হয় সেই কালি আমরা ইউজ করছি, এবং সেটা মানে জেনুইন একদম ইনটেলিবল ইঙ্ক যেটাকে বলা হয়। আমাদের এখান থেকে তো ওটা করে দেয়া হচ্ছে, তারপরে বাইরে গিয়ে কি করছে সেটা তো আমরা যখন দেখতে পাচ্ছি যে মার্ক রয়েছে, ইঙ্ক মার্ক রয়েছে, তখন আমরা সেটাকে ইয়ে করছি না, এন্টারটেন করছি না। কালি তো আমাদের এখান থেকে লাগিয়ে দেয়া হচ্ছে, এবার বাইরে গিয়ে তারা কি করছে সেটা তো দেখাও সম্ভব নয়।